আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি টেকনিশিয়ান আল-আমিন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটা 28 ইঞ্চি সিঙ্গারের একটা এলইডি টিভি অপারেট করা রয়েছে। তো আসুন বন্ধুরা, যে এটার প্রবলেমটা কি সেটা প্রথমে আমরা দেখে নিই। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি অলরেডি এখানে 220 ভোল্ট ইন করে রেখেছি। আপনারা যদি দেখেন যে এখানে ইন্ডিকেটর লাইটটি কিন্তু জ্বলছে। তো আমি এটাকে যদি স্ট্যান্ড বাই রিলিজ করি এবং আমাদের প্রবলেমটা যদি দেখি বন্ধুরা, আপনারা দেখতে পারবেন আমি এটাকে ঘুরিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের টিভিটির প্রবলেমটি, দেখেন যে টিভিটিতে কিন্তু আপনার হোয়াইট ডিসপ্লে প্লাস ভার্টিক্যাল বার কিন্তু ফ্লিকারিং করতেছে। বন্ধুরা ভালো করে যদি খেয়াল করেন যে আমাদের টিভিটি কিন্তু ভার্টিক্যাল লাইন, এখানে হোয়াইট স্ক্রিন প্লাস ভার্টিক্যাল লাইন, এটা কিন্তু ফ্লিকারিং করছে। তো এই প্রবলেমটা কিভাবে রিপেয়ার করা যায় সে বিষয়েই আজকে আপনাদের সামনে আলোচনা। বন্ধুরা আমি অলরেডি আমার টিভিটির একটা সলিউশন করে রেখেছি। তো কিভাবে এটার সলিউশন করা পসিবল, তো সে বিষয়ে আজকে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা প্রথম এটা দেখতে পাচ্ছেন যে এটা প্যানেলের প্রবলেম। তো এই প্যানেল প্রবলেমটা কিভাবে রিপেয়ার করা যায় সে বিষয়েই আজকে আপনাদেরকে দেখাবো। আমরা জানি যে প্যানেলের যদি কোনো ধরনের প্রবলেম আমরা দেখি, তো ফার্স্ট আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদের যে প্যানেলের টিকন রয়েছে, এই টিকনে প্যানেল ভিসিসি যে সাপ্লাইটা রয়েছে এটাকে আগে মেজার করতে হয়। বন্ধুরা আমাদের মিটারে যদি দেখেন এইখানে, বন্ধুরা মিটারে দেখেন যে আমাদের এইখানে কিন্তু 12 ভোল্ট শো করতেছে, প্যানেল ভিসি সাপ্লাই 11.92 ভোল্ট, অর্থাৎ 12 ভোল্ট কিন্তু আমাদের মিটারে শো করছে। তারপর এই প্যানেল ভিসিসি সাপ্লাই প্লাস আমাদের এইখানে দুইটা কোয়েল দেখতে পাচ্ছেন বন্ধুরা। এইখানে যদি আমাদের এবিডিডি ভোল্টেজটা দেখি বন্ধুরা, এইখানে দেখতে পাচ্ছেন মিটারে 3.3 ভোল্ট এবিডিডি ভোল্টেজটা কিন্তু আমাদের মিটারে পারফেক্ট দেখাচ্ছে। এবং আমাদের যে এবিডিডি ভোল্টেজটা রয়েছে বন্ধুরা, আমরা যদি এবিডিডি ভোল্টেজটা দেখি, দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের মিটারে 15 ভোল্ট এই এবিডিডি ভোল্টেজটাও কিন্তু এখানে স্টেবল রয়েছে। এবং এখানে যদি আমরা ভিজিএফ ভোল্টেজটা দেখি, ভিজিএই দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে 32.98 ভোল্ট, অর্থাৎ 33 ভোল্টের কাছাকাছি কিন্তু আমাদের এই ভোল্টেজটা দেখাচ্ছে। এবং আমাদের যে ভিজিএস ভোল্টেজটা রয়েছে এখানে দেখেন 23.73 ভোল্ট, এই ভিজিএস ভোল্টেজটাও কিন্তু আমাদের মিটারে প্রেজেন্ট রয়েছে বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন আমাদের টিকনে কিন্তু আপনার ভিডিডি ভোল্ট 3.3 ভোল্ট এবং এবিডিডি ভোল্ট 15 ভোল্ট, ভিজিএস ভোল্ট 23 ভোল্ট। এবং আমাদের টিকনে যদি আমরা ভিজিএল ভোল্টেজটা দেখি বন্ধুরা, এখানে মিটারে দেখতে পাচ্ছেন -6.24 ভোল্ট, এই ভিজিএল ভোল্টেজটাও কিন্তু আমাদের টিকনে প্রেজেন্ট রয়েছে। এখন আমরা এইখানে আরও কিছু ভোল্টেজ রয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন বন্ধুরা এইচ ভোল্ট দেখতে পাচ্ছেন, এইচ ভিএ ভোল্টেজ, এটা কিন্তু মিটারে দেখতে পাচ্ছেন 7.20 ভোল্ট দেখাচ্ছে। এবং আমাদের যে গামা সেকশন রয়েছে বন্ধুরা, এইখানে গামা সেকশনের ভোল্টেজগুলা 14.19 ভোল্ট, তারপর আপনার 11.48 ভোল্ট, তারপর আপনার 10.29 ভোল্ট, তারপর আপনার 9.65 ভোল্ট, তারপর আপনার 4.86 ভোল্ট, তারপর আপনার 4.07 ভোল্ট। এর মানে আমাদের টিকনে ছবি তৈরি হওয়ার জন্যে যে ধরনের যে ভোল্টেজগুলো দরকার সব ভোল্টেজগুলো কিন্তু আমাদের এই টিকনে আমরা পাচ্ছি। তো এইটার সলিউশন করতে গিয়ে আমাকে যেটা করতে হচ্ছে সেটা হলো, যখন আমরা ফার্স্ট প্যানেলের যে কোনো সমস্যা যখন আমরা ফেস করব, তখন আমাদেরকে ফার্স্ট যে টিকনটা রয়েছে টিকনের সব ভোল্টেজগুলোকে ভালোভাবে মেজার করতে হবে। টিকনের সব ভোল্টেজ ভালোভাবে মেজার করার পর দেন আমাদেরকে, যখন আমরা এই যে টিকনে সব ভোল্টেজগুলো প্রেজেন্ট পাবো, তখন আমাদেরকে যে প্যানেলটা রয়েছে প্যানেলের যে সাইড কফ রয়েছে প্যানেলের সাইড কফে আমাদের ভোল্টেজগুলোকে মেজার করতে হবে। সো বন্ধুরা আমি আপনাদেরকে এই বিষয়ে আরও
বিস্তারিত কয়েকটা ভিডিও আমার চ্যানেলে আপলোড অলরেডি করেছি, যারা ভিডিওগুলো দেখেন নাই তো আমি বলবো যে সেই ভিডিওগুলো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে আপনাদের বিস্তারিত আরও নলেজ আপনারা পেয়ে যাবেন কাজ করার জন্য, যেগুলো কাজ করার জন্য আপনারা পর্যাপ্ত নলেজ পাবেন যেগুলো পরবর্তী আপনাদের কাজকে আরও সহজ করে দিবে। সো বন্ধুরা, এইটাও ঠিক আগে যে ভিডিওগুলো আমি আপলোড করেছিলাম সেই ভিডিওর মতো, এইখানে আমি যে প্যানেল বাইপাস মেথডটি রয়েছে সেই প্যানেল বাইপাস মেথডটি অ্যাপ্লাই করেছি, তার জন্য আমি এই প্যানেলটাকে সম্পূর্ণ খুলে নিয়েছিলাম। খুলে নেওয়ার পর আমাদের সাইড কফে আমাদের যে ভোল্টেজগুলো থাকা দরকার সেই ভোল্টেজগুলোকে আমি আমাদের সাইড কফে বাইপাস করে দিয়েছি, মানে সাইড কফে সবগুলা ভোল্টেজকে আমি মেজার করেছি। মেজার করার পরে একটা মাত্র ভোল্টেজ আমি এই প্যানেলের যে সাইড কফ রয়েছে সেই সাইড কফে মিসিং পেয়েছি, সেই মিসিং ভোল্টেজটা আমি এখন আমাদের যে টিকনটা রয়েছে এই টিকন কন্ট্রোলার সার্কিট থেকে, আমাদের এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা থিন ওয়্যার, একটু ভালো করে দেখান ক্যামেরাতে, দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা পাতলা ওয়্যার দেখতে পাচ্ছেন, এই যে আমি হাতে ধরেছি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই থিন ওয়্যারের মাধ্যমে এই চিকন তারের মাধ্যমে আমি এটা আমাদের যে প্যানেলের সাইড কফ রয়েছে, আমাদের প্যানেলের যে সাইড কফ রয়েছে সাইডে যে কফ রয়েছে এই কফ থেকে আমি এই থিন ওয়্যারের মাধ্যমে সাইড কফের যে ভিজিএল টেস্ট পয়েন্টটা রয়েছে সেই টেস্ট পয়েন্টে আমি এই থিন ওয়্যার দ্বারা আপনার জাম্পার করে নিয়েছি। এখন এই ওয়্যারটিকে আমাদের যে টিকন রয়েছে এই টিকনের যে ভিজিএল ভোল্টেজটা রয়েছে সেই ভিজিএল ভোল্টেজে এইটাকে কানেক্ট করব। কানেক্ট করার পরে আমাদের প্যানেলটি কিন্তু সম্পূর্ণ ওকে হয়ে গেছে। তো বন্ধুরা, আমি যদি এই প্যানেলটাকে এখন আমাদের যে থিন ওয়্যারটা আছে এই ওয়্যারটাকে আমাদের প্যানেল টিকন যে বোর্ড রয়েছে এখানে যে ভিজুয়াল পয়েন্ট রয়েছে এই ভিজুয়াল পয়েন্টে আমি আমাদের এই ওয়্যারটাকে কানেক্ট করব, সোল্ডারিং করব। সোল্ডার করার পরে দেখব যে আমাদের কাজের রেজাল্টটা কী। তো বন্ধুরা, এখনও যারা আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করি যে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। তো বন্ধুরা, আমি ওয়্যারটিকে আমার সোল্ডারিং ওয়্যারের হিটটা আসলে নাই, তো সেটা হিট হওয়ার পর আমি আসলে এটা সোল্ডার করে দেন আপনাদেরকে আমার কাজের রেজাল্টটা শেয়ার করছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি আমার যে সাইড কফের যে টেস্ট পয়েন্ট ভিজিএল টেস্ট পয়েন্ট রয়েছে সেখান থেকে সোল্ডার ওয়্যার নিয়ে আমাদের যে টিকনের ভিজিএল পয়েন্টটা রয়েছে সেইখানে আমি এই ওয়্যারটিকে জাম্পার করছি। আমি জাম্পার করে নিচ্ছি, জাম্পার করে নেওয়ার পরে আমাদের রেজাল্টটা কী, কাজের রেজাল্টটা কী সেটা আমরা এখন দেখব। বন্ধুরা দেখতে পাচ্ছেন এইখানে আমি কিন্তু আমাদের আসলে ক্যামেরাতে ভালোভাবে হয়তো আসছে না, আমি কিন্তু আমাদের ওয়্যারটিকে ভালোভাবে এখানে সোল্ডার করে নিয়েছি। তো সোল্ডার করার পরে এখন আমাদের টিভিতে লাইন দিয়ে স্ট্যান্ড বাই রিলিজ করার পর দেখব যে আমাদের কাজের রেজাল্টটা কী। বন্ধুরা, আমি অলরেডি আমাদের ওয়্যারটিকে আমাদের টিকন বোর্ডের যে ভিজিএল টেস্ট পয়েন্ট রয়েছে এখানে কিন্তু কানেক্ট করে নিয়েছি, আসলে ক্যামেরায় হয়তো ভালোভাবে আসছে না, যদি দেখাই একটু, দেখতে পাচ্ছেন বন্ধুরা এইখানে কিন্তু আমাদের এই যে থিন ওয়্যারটি রয়েছে পাতলা ওয়্যারটা এটাকে কিন্তু আমি এইখানে কানেক্ট করে নিয়েছি। এখন কানেক্ট করার পরে আমি টিভিটিতে 220 ভোল্ট ইন করলাম, এসি কর্ড কানেক্ট করলাম। কানেক্ট করার পর আমার টিভিটিকে যদি স্ট্যান্ড বাই রিলিজ করি, স্ট্যান্ড বাই রিলিজ করার পরে আমাদের টিভিটির যে কী কন্ডিশন সেইটা আজকে এখন আমরা দেখব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি টিভিটিকে ঘুরিয়ে নিচ্ছি, ঘুরিয়ে নিয়ে দেন আমি আপনাদের সঙ্গে আমার যে কাজের রেজাল্ট সেইটা শেয়ার করছি। বন্ধুরা আমি আমার টিভিটিকে স্ট্যান্ড বাই রিলিজ করলাম, স্ট্যান্ড বাই রিলিজ করার পরে দেখতে পাচ্ছেন এখানে ব্লিঙ্কিং করছে, আমাদের সিঙ্গার যে টেকনোলজির সিঙ্গার যে টিভিটি সেটা কিন্তু ডিসপ্লে চলে এসেছে টোটালি। তো এই ছিল বন্ধুরা আজকের কাজ। তো এই ভিডিও মানে আজকের যে কাজটা আসলে ফার্স্ট টাইম আমি চিন্তা করি নাই যে কাজটা ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু পরক্ষণেই আমার মনে হলো যে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করার দরকার, সে তার কারণেই আসলে পরবর্তীতে এই ভিডিওটি করা
আর এই ভিডিও এই এরকম কাজের যদি আসলে প্রপার নলেজ আরও আপনারা চান, সেই জন্য আমি বলবো যে এর আগেও কয়েকটা ভিডিও আমার চ্যানেলে আপলোড দেওয়া হয়েছে, সেই ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন এবং আমার ভিডিওতে লাইক শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। তো বন্ধুরা, যাই হোক, আসলে ভিডিও দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যে অনেকেই প্যানেলের বিভিন্ন ধরনের সিমটম দেখার পরে আমরা কি করি যে আমরা প্যানেলটিকে ভালোভাবে না দেখেই, প্রপার সলিউশন না দেখেই, ভালোভাবে না দেখেই আমরা কি করি যে টিভিটিকে কিন্তু ফেলে দেই বা বলি যে কাস্টমারকে বলে দিই যে আমাদের প্যানেলের সমস্যা, এটা কিন্তু বলি। তো এটা কিন্তু আসলে ভালোভাবে না দেখে কিন্তু বলা উচিত না। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার টিভিটিতে ডিশ কেবল লাগিয়ে দিয়েছি, ডিশ কেবল লাগানোর পরে আমাদের প্যানেলের যে কাজের রেজাল্টটা সেটা কিন্তু টোটালি ওকে হয়ে গেছে। তো এই ছিল বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।